रियल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। বলিউডের দুই বোন যাদের সম্পর্ক মধুর ছিল না কোনোদিন, বলছি এক সময়ের দারুণ সুপারস্টার দুই অভিনেত্রী কাজল এবং রানী। কিন্তু তারা দুজনের সম্পর্কে যে কাজিন সেটা কি আপনি জানেন? আপনি জানলেও অনেকেই জানে না। নায়িকাদের যে রেশারেশির ব্যাপারটা, এটা বলিউডে বিভিন্ন সময়ে আলোচনার শিরোনামে থেকেছে। সেই তালিকায় আমাদের কাজল এবং রানীও আছেন। কাজল রানীর সম্পর্কে বড় বোন, কিন্তু একটা সময় তাদের সম্পর্ক খুবই খারাপ ছিল জানেন। একে অন্যের ক্যারিয়ার ঠেকানোর দুর্দান্ত চেষ্টা করেছেন। তাদের বিবাদে ইয়াশরাজ ফিল্মসের একটা বড় ভূমিকা আছে। ইয়াশ চোপড়া যতদিন এই প্রযোজনা সংস্থার প্রধান ছিলেন, ততদিন নায়িকা হিসেবে কাজল ছিলেন তার অন্যতম সেরা পছন্দ। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, ইয়ে দিল লাগি, ফানা সহ বহু মুভিতে নায়িকার ভূমিকায় ছিলেন ফেভারিট কাজল। রানীও কিন্তু কিছু কম যায় না। এই চেহারাটাই দেখতে পারেন যখন ইয়াশরাজ ফিল্মসের কার্যভার গ্রহণ করে ইয়াশ চোপড়ার ছেলে আদিত্য চোপড়া। আদিত্য চোপড়ার সঙ্গে রানীর প্রেমের সম্পর্কের জন্য নাকি মাসুল দিতে হয়েছে কাজলকে। এটা অবশ্য কাজলের বক্তব্য, কিন্তু রানীর প্রভাবে কাজল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ইয়াশরাজ ফিল্মস, একথাও অনেকেই মানেন। এছাড়াও ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ছিল কাজল নাকি চাননি কুচকুচ হতা হ্যায় মুভিতে রানী সুযোগ পান। কিন্তু আদিত্য চোপড়ার কথায় রানীকে নিয়েছিলেন করণ জোহর। সুপারহিট এই মুভিতে কাজল মূল নায়িকা হলেও রানীর অভিনয়ও দর্শকদের মনে দারুণ দাগ কেটেছিল। নায়িকা হিসেবে পরিচিতি পেয়েছিলেন তিনি, যেমনটা আমরা সবাই জানি। আর এই মুভির সুবাদেই ধীরে ধীরে রানী মুখার্জি বলিউডে দারুণ একটা জায়গা করে নেন। ক্যারিয়ারের একদম তুঙ্গে থাকার সময়েই বিয়ে করে অভিনয় প্রায় ছেড়ে দেন কাজল। সে সময় রানী নিজের জায়গা আরো পাকা পোক্ত করে নেন বলিউডে। ইয়াশরাজ ফিল্মসে আদিত্যর প্রভাব বাড়তেই রানী তাদের ছবিতে একটার পর একটা নায়িকা চরিত্র পেতে থাকেন। আর চোপড়া পরিবার বিবাহিত আদিত্যের সঙ্গে রানীর সম্পর্ক মেনে নিতে পারেননি, তাই নায়িকা হিসেবে কাজলই ইয়াশ চোপড়ার প্রথম পছন্দ ছিলেন। ফলে বাবা ছেলের সম্পর্ক প্রায় ভেঙে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আদিত্যর প্রেমের কাছে চোপড়া ফ্যামিলি হার মানতে বাধ্য হয়। 2014 সালে বিয়ে হয় আদিত্য রানীর। এরপর কাজলের জন্য ইয়াশরাজ ফিল্মসের দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়। দুই বোনের তিক্ততা এতটাই চরমে পৌঁছেছিল যে রানীর বিয়েতে কাজল উপস্থিতই হননি। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিক্ততার তীব্রতা হয়তো কিছুটা কমেছে জানেন। আগে প্রকাশ্যে দুই বোন একে অন্যের প্রসঙ্গে যে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতেন, এখন দুজনে নিজেদের ঝামেলা আড়ালে রাখেন। তবে কুচকুচ হোতা হ্যায় মুভির 20 বছর উপলক্ষে গত বছর একটি টেলিভিশন শোতে হাজির হয়েছিলেন কাজল, শাহরুখ, রানী, আমাদের ফেভারিট, তাই না? এবং সেখানে কাজলকে ধন্যবাদ জানান রানী। বলেন, ক্যারিয়ারের শুরুতে কঠিন সময়ে তার পাশে ছিলেন কাজল দিদি। তবে কাজল নিজস্ব ভঙ্গিতেই খুব হাসতে হাসতে বলেন, তার মনেই পড়ছে না রানীকে কবে তিনি সাহায্য করেছেন, কারণ তার কথায় রানীর কোনোদিন সাহায্য প্রয়োজনই পড়েনি। ক্যারিয়ারের প্রথম দিকের সিনেমা কুচকুচ হোতা হ্যায় প্রথম শটেই নাকি তারকাসুলভ শট দিয়ে বাজিমাত করেছিলেন 17 বছরের রানী মুখার্জি। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।